দুনিয়া ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই এই ভিডিওতে আমরা একটি চাকরির নোটিফিকেশান নিয়ে এসেছি যেটা আপনাদের বেকার ছেলে মেয়েদের জন্য খুবই উপযোগী হবে অবশ্যই যদি আপনারা ইন্টারেস্টেড থাকেন এবং আপনাদের যদি এলিজিবিলিটি থাকে আপনারা এখানে আবেদন করতে পারেন এখানে কিন্তু আপনারা সমস্ত রকম সরকারি সুযোগ সুবিধা সহ পুরোপুরি পারমানেন্ট চাকরি করতে পারবেন তো চলুন নোটিফিকেশানটি দেখে নেব তার আগে রিকোয়েস্ট করবো আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যুক্ত হন ভিডিওর নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটন পেয়ে যাবেন ক্লিক করলেই সাবস্ক্রাইব হয়ে যাবে পাশে একটি আইকন বেসে উঠবে এই আইকনের উপর ক্লিক করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পেয়ে যাবেন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুল করবেন না অবশ্যই করবেন এবং যদি ভিডিও খারাপ লাগে ডিসলাইক করে জানিয়ে দেবেন কমেন্ট করুন আপনার যে কোনো রকম কোয়ারি এবং মতামতের জন্য চলুন টপিকসটি দেখে নেওয়া যাক চাকরির খবরটি বেরিয়ে এসেছে অফিসিয়াল নোটিফিকেশন আপনারা দেখতে পারবেন রাজ্যে জুনিয়র এবং সিনিয়র চল্লিশ জনের রিসার্চ ফেলো কিন্তু এখানে নিয়োগ করা হবে অর্থাৎ যারা রিসার্চ ফেলোর এলিজিবিলিটি রাখেন তারা এখানে আবেদন করুন পশ্চিমবঙ্গ সরকারের ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি অ্যান্ড বায়োটেকনোলজিতে অস্থায়ীভাবে চল্লিশ জন জুনিয়র এবং সিনিয়র রিসার্চ ফেলো নিয়োগ করা হবে ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে এটা সব থেকে বড় একটা ব্যাপার ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে যদিও এখানে আপনাকে টেকনোলজি বায়োটেকনোলজিতে টেকনোলজি অ্যান্ড বায়োটেকনোলজিতে অস্থায়ীভাবে নিয়োগ করবে চল্লিশ জন জুনিয়র রিসার্চ এবং সিনিয়র রিসার্চ পেলেও কিন্তু আপনারা জানেন সরকারি চাকরি মোটামুটি আপনাদের অস্থায়ীভাবে নিয়োগ করলেও এটা কিন্তু রিনুয়াল হতে থাকে এবং এটা আপনাদের পারমানেন্টে পর্যবেসিত হয় দীর্ঘদিন পর তো অস্থায়ীভাবে নিয়োগ হতে পারেন বেতন কাঠামো যথেষ্ট ভালো কোনো রকম সমস্যা হবে না কাজ হবে ইমপ্লিমেন্টেশন অফ ওয়াটার বডি সেন্সাস অ্যান্ড সিক্স মাইনার ইরিগেশন সেন্সাস উইথ ক্যাডাস্ট্রাল লেভেলস ল্যান্ড ইউজ ম্যাপিং প্রকল্পে এই প্রকল্পে আপনাদের জয়েন করা হবে জুনিয়র রিসার্চ ফেলোতে দেখুন শূন্যপদ আছে মাত্র তিরিশটা কিন্তু বিশাল ব্যাপার তিরিশটা শূন্যপদ জুনিয়ার রিসার্চ ফেলতে বিরাট ব্যাপার এখানেই যারা অসংরক্ষিত প্রার্থী আছেন অর্থাৎ জেনারেল কাস্ট তারা পনেরো জনের সিট আছে ভ্যাকেন্সি তপশিলি জাতির জন্য সাতটা ভ্যাকেন্সি আছে তপশিলি উপজাতি এস টিদের জন্য দুটো ভ্যাকেন্সি আছে ও বিসিতে এ তিনটে ভ্যাকেন্সি ওবিসি বি তিনটে ভ্যাকেন্সি টোটাল তিরিশটা ভ্যাকেন্সি কিন্তু থাকছে জিডিআর এসএস ফেলাতে পাবেন এখানে আঠারো হাজার সাতশো টাকা হিসেবে ন্যূনতম বয়স আপনার যোগ্যতার ক্ষেত্রে ন্যূনতম পঞ্চান্ন শতাংশ নাম্বার থাকতে হবে তপশিলি জাতি উপজাতি ও ক্ষেত্রে পঞ্চাশ শতাংশ নাম্বার নিয়ে জিওলজি বা অ্যাপ্লায়েড জিওলজি বা জিওগ্রাফি বা এনভারনমেন্টাল সায়েন্স বা রিমোট সেন্সিং অ্যান্ড জিআইএস বা ওয়াটার রিসোর্সেস বা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে মাস্টার ডিগ্রি আপনার করা থাকতে হবে বাঞ্ছনীয় যোগ্যতা হচ্ছে জিও ইনফরমেটিক্স বা সমতুল বিষয়ে পিজি ডিপ্লোমা আপনাকে করতেই হবে তবে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন নেট গেট স্কেল পাস থাকতে হবে বয়স সীমা পয়লা ডিসেম্বর দু হাজার আঠারো তারিখের হিসেবে বয়সের ঊর্ধ্বসীমা হচ্ছে তিরিশ বছর এবার আসুন সিনিয়র রিসার্চ শূন্য পদ থাকছে দশটা জেনারেলদের জন্য পাঁচটা তপসিটিদের জন্য দুটো উপজাতিদের জন্য একটা ও এ একটা ও বি একটা পারিশ্রমিক দেবে একুশ হাজার টাকা ন্যূনতম যোগ্যতা আপনার পঞ্চান্ন শতাংশ নাম্বার থাকতে হবে এবং যারা এসসি এস টি ও বিসি আছেন তাদের পঞ্চাশ শতাংশ নাম্বার থাকলেও হবে জিওলজি বা অ্যাপ্লাইড জিওলজি বা জিওগ্রাফি বা এনভাররমেন্টাল সায়েন্স বা রিমোট সেন্সিং অ্যান্ড জিআইএস বা ওয়াটার রিসোর্সেস বা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে আপনাকে মাস্টার ডিগ্রি করা থাকতে হবে ম্যাপিং ম্যাপিং যে কম্পোনেন্ট আছে আর এস অ্যান্ড জিআইএসের দু বছরের অভিজ্ঞতা থাকা দরকার এবং বাঞ্ছনীয় যোগ্যতা যেটা অবশ্যই থাকতে হবে সেটা হচ্ছে জিও ইনফরম্যাটিক্সে পোস্ট গ্র্যাজুয়েট বা ডিপ্লোমা বা সমতুল ডিগ্রি আপনার থাকতে হবে নেট গেট সেট পাস থাকতে হবে বয়সের সীমা হচ্ছে পয়লা ডিসেম্বর দু হাজার আঠেরো তারিখের হিসেবে বয়সের ঊর্ধ্বসীমা পঁয়ত্রিশ বছর অর্থাৎ পঁয়ত্রিশ বছরের ঊর্ধ্বে হলে আপনি এখানে আবেদন করতে পারবেন না সব ক্ষেত্রেই তফসিলি জাতীয় উপজাতি প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন ইন্টারভিউয়ের তারিখ সময় এবং স্থান জুনিয়র রিসার্চ পদের ক্ষেত্রে ইন্টারভিউ হবে ছয় ডিসেম্বর দু হাজার আঠারো সকাল এগারোটায় সিনিয়র রিসার্চ ফেলোদের ইন্টারভিউ সাত ডিসেম্বর দু হাজার আঠারো সকাল এগারোটায় অবশ্যই মাথায় রাখবেন জুনিয়র রিসার্চ ফেলো পদের ইন্টারভিউ হবে ছয় ডিসেম্বর দু হাজার তারিখ সকাল এগারোটায় সিনিয়র রিসার্চ ফেলোদের ইন্টারভিউ হবে সাত ডিসেম্বর দু হাজার তারিখ সকাল এগারোটায় দুই ক্ষেত্রেই রিপোর্টিংয়ের সময় সকাল দশটা থেকে সাড়ে দশটার মধ্যে ঠিকানা থাকছে আপনার কনফারেন্স হল ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিকাশ ভবন ফোর্থ ফ্লোর সল্ট লেক কলকাতা সেভেন ট্রিপল জিরো নাইন ওয়ান ইন্টারভিউয়ের দিন নির্দিষ্ট বয়ানে আপনাকে আবেদন পূরণ করতে হবে এবং যাবতীয় প্রমাণপত্রাদির মূল এবং জেরক্স সঙ্গে নিয়ে যেতে হবে আপনি কোথায় পাবেন এই বয়ানটি ওয়েস্ট বেঙ্গল ডট গভ ডট পেয়ে যাবেন এবং ওয়েস্ট বেঙ্গল বিজ্ঞান চেতনা ডট ইন থেকেও কিন্তু আপনারা দরখাস্তের বয়ান ডাউনলোড করতে পারবেন সম্প্রতি তোলা পাসপোর্ট মাপের ছবি আবেদনপত্রের নির্দিষ্ট স্থানে আপনাকে ছাঁটতে হবে অন্যান্য প্রাসঙ্গিক তথ্য কিন্তু আপনাদের এই ওয়েবসাইটগুলো থেকে আপনারা ডিটেলস পেয়ে যাবেন তো যারা যারা ইন্টারেস্টেড তারা তারা আবেদন করুন শুধুমাত্র ইন্টারভিউয়ের বেসিসে কিন্তু আপনি এখানে হবেন এবং এখানে কিন্তু স্যালারি দেখতে পেয়েছেন আঠেরো হাজার থেকে একুশ হাজার টাকা স্যালারি আসছে জুনিয়রদের জন্য আঠেরো হাজার সাতশো সিনিয়রদের জন্য কিন্তু একুশ হাজার টাকা স্যালারি আছে কোনো রকম অসুবিধা হবে না ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন পরবর্তী ভিডিওতে আপনার সঙ্গে দেখা হচ্ছে ভালো থাকুন